আচ্ছা, যেটা বলতেছিলাম, ধরেন কখনো এরকম আপনারা পাইলেন, হ্যাঁ, এরকম আপনার যে কোম্পানির প্রোফাইল প্রোফাইলটা পাইলেন, এখন কোম্পানির এমপ্লয়ীদের কিভাবে খুঁজবেন, বা কোম্পানির যে ওনার সিইও তাদেরকে কিভাবে খুঁজবেন, পিপলে চলে যাবেন, নিচে আসেন, এখানে অবশ্যই থাকবে। আচ্ছা, এই যে এদের যারা আছে, এদেরকে আপনি ঢুকতে পারবেন, এদের আইডি লক করা, এদেরটাই ঢুকতে পারবেন, এটা লক করে রাখছে ওরা। এই যে ওনারা অ্যাকাউন্ট এটা ছিল না, আমি তো ওনার, তো কি করবেন, এখানটায় কি ছিল, ওনারের নেম, তাই তো? তো কপি করেন, ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইট কই, ওয়েবসাইটের লিঙ্ক, ফোন নাম্বার, ফোন নাম্বার কই আছে দেখি খুঁজি। তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে লিংকডইন অ্যাকাউন্ট, কিভাবে সাজাবেন বুঝতেছেন তো? সবাই আছেন? জি ভাইয়া, কিভাবে জি সাজাবেন আছি, বুঝতেছেন তো? জি ভাইয়া বুঝতেছি। এভাবে প্রত্যেকটা লিড কালেক্ট করে দেন, আপনারা বসাবেন। শরীফ ভাই, জি বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে, এতক্ষণ তো আসলে যা দেখাইছেন এটা ঠিক আছে বুঝছি, যেটা আসলটাই বুঝি নাই। প্রথম কথা হচ্ছে লিড কি, লিড আমরা কেন জেনারেট করব, আর আপনি এখন যে কোম্পানিটা ধরে নিলাম, এটা একটা ইন্ডাস্ট্রির আন্ডারে একটা কোম্পানি, ওই কোম্পানির লিড আমরা এখানে এভাবে কালেক্ট করব। এখন আপনার ফায়দা রাখি, জি এতে আপনার ফায়দা রাখি, বুঝি নাই, এতে আপনার ফায়দাটা কি সেটাই তো জানতে হ্যাঁ চাচ্ছেন। না না, আমার হচ্ছে আমি লিড জেনারেশনের কাজগুলা কি রকম, মানে কোম্পানি মানে লোকজন যে চাইবে মার্কেট প্লেসে যে আমার লিড লাগবে অথবা আমাকে লিড জেনারেশন করে দিতে হবে, এখন
লিড জেনারেশন যদি করে দিতে হয় তাহলে সে আমরা কিছুদিন আগে আমি একটু বলাই ফেলছি এটা যে কোন লোক যদি আমার ফেসবুক থেকে আমার ওয়েবসাইটে ঢুকে দেয় আমরা ধরে নেই কি সেই লোকটা আমার ওয়েবসাইটের জন্য একটা লিড নাকি করা যায় মানে লিড হবে না বাট সেটাকে মানে আপনি ধরতে পারেন যে সে আপনার একটা অ্যাকচুয়াল ক্লায়েন্ট হইতে পারে অ্যাকচুয়াল ক্লায়েন্ট হইতে পারে সে এক্সিস্টিং সে লিড হইতেও পারে নাও হইতে পারে না হইতে পারে সেটা সম্ভাবনাটাই বেশি কারণ কেউ কিন্তু এভাবে মানে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতে চাইবে না এটা কেউ চাইবে না বুঝছি সেটা সেই লিডটা আমি পাচ্ছি হলো আমার ডিজিটাল মার্কেটিং এর কারণে আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস এর কারণে আমি সেই লিডটা পাচ্ছি এখন যে আপনি লিডটা এখন নিচ্ছেন এই লিডটা কোন লিড আচ্ছা এটাই ডিজিটাল মার্কেটিং এর লিড আর আপনি যে কোশ্চেনগুলো করছেন একদম শুরুতে ক্লাস শুরু করার শুরুতেই আমি এগুলো বললাম অ্যাকচুয়ালি আমরা লিড কেন কালেক্ট করতেছি হ্যাঁ আমরা আপওয়ার্কে কাজ করি না আমরা ফাইবারে কাজ করি না জি ফাইবারে আপওয়ার্কে আমরা কেন কাজ করতেছি মানে কাজ করতেছি তো সেখানে কি হয় বায়াররা আমাদের কাছে আসে আমাদের কাজ দেয় দিয়ে দেন চলে যায় তাই তো তো এখানে এরকম আছে সেম জব সেকশন হ্যাঁ আপওয়ার্কে যেরকম জব সেকশন আছে এখানটাও জব সেকশন আছে সেই জব সেকশনে আপনি যদি অ্যালার্ট দিয়ে রাখেন আপনি প্রতিনিয়ত যে জবগুলো আছে সেগুলো আপনি অ্যালার্ট পাবেন তো সেই জবে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে আপনি কাজ করতে পারেন দেন হচ্ছে আপনার এভাবে যদি না করেন আপনি যদি একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি টার্গেট করে আপনি যদি সেখান থেকে লিড কালেক্ট করতে থাকেন হ্যাঁ মানুষের ইনফরমেশন কালেকশন করেন করে দেন আপনি কি করলেন তাদেরকে এক সময় তাদের সাথে কমিউনিকেশন বাড়াইলেন বাড়ানোর পরে এক সময় আপনি তাদেরকে আপনার ইয়েটাকে অফার করলেন সেই লিডটা তো আমার নিজের জন্য হলো হ্যাঁ নিজের জন্য করলেন আপনি আপনার ক্লায়েন্ট বাড়াইলেন এখান থেকে আপনি কেন করবেন কোন যদি আমাকে কোন বায়ার বলে যে আমাকে লিড কালেক্ট করে দাও হ্যাঁ তখন আমার ইন্ডাস্ট্রিটা আমাদের লিড কালেক্ট করে দাও তখন আমি ওর ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন কোম্পানি খুঁজবো বিভিন্ন কোম্পানি খুঁজবো কোম্পানিগুলোর নাম ঠিকানা এভরিথিং তাকে দিব এই তো জি এটাই কি লিড জি 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 এটাই মূলত মানে লিংকডইন থেকে এটাই লিড আচ্ছা শুনেন একজন কোশ্চেন করেন তো দাদা যেটা বলতেছেন অ্যাকচুয়ালি এটাই লিড বলা হয় কেন বলা হয় আপনি যে ইন্ডাস্ট্রি আজকে আপনি আইটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন অ্যাক্টিভিটিস রাখেন একজনকে ফলো করেন একজনকে আপনি দেখতেছেন হ্যাঁ আপনি ওইটার সাথে অ্যাড আছেন তো কেন আসেন বলেন তো আপনি ওই জায়গায় ইন্টারেস্টেড তাই হ্যাঁ আপনি যেই সেক্টরে ইন্টারেস্টেড তো সেই সেক্টরে আমি টার্গেট করলে অবশ্যই আমি আমি 10টা কালেক্ট করলে একটা তো আমি সেখানে লিড আশা করতেই পারি বা 50টা কালেক্ট করলে তো একটা তো লিড আশা করতেই পারি পারি না হ্যাঁ এটাই তো তাইলে আমি এখনো ক্লিয়ার হই না এটা আমি আমার জন্য লিড করলাম আমি সামাও কোন সময় যদি আমার এই লিড গুলা থেকে আমি ওদের সাথে কমিউনিকেট করে আমি ওখান থেকে একটা জব পেতে পারি এটা হচ্ছে আমার লিড জেনারেশনের সাকসেস অর্থাৎ এটাই আমার রেজাল্ট কিন্তু একজন বায়ার ধরেন সে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তার সে আইটি বিভিন্ন অ্যাক্সেসরিজ সে সেল করে সে বললো যে আমাকে এই ইন্ডাস্ট্রি থেকে আমাকে লিড কালেক্ট করে দাও তখন আমরা তার আইটি অ্যাক্সেসরিজ এর যে ইয়ে অনুযায়ী আমরা তাকে চার্জ করে এভাবে আমরা তাকে লিড কালেক্ট করে দিলাম সেক্ষেত্রে বিটুবি লিড ওটা হচ্ছে বিটুবি লিড হ্যাঁ যাই হোক বিটুবি লিড আমি ধরে নিলাম বিটুবি লিড এখন আমি যখন তাকে এ রিলেটেড বিভিন্ন লোকজনের কোম্পানির নাম তারপরে তার এই কোম্পানির ইনফরমেশন যখন তাকে আমি কালেক্ট করে দিলাম তখন সে ওটা থেকে কিভাবে উপকৃত হবে অর্থাৎ তখন সে ওখান থেকে কিভাবে রেভিনিউ পাবে তার উদ্দেশ্য তো বেচা বিক্রি ধরেন আপনি কিসের জন্য বললেন কিসের ওই যে আইটি রিলেটেড অ্যাক্সেসরিজ বিক্রি করে আর কি ধরেন আমি আছি আমি আইটি রিলেটেড অ্যাক্সেসরিজ বিক্রি ধরেন আমি
এখন ধরেন আপনি আইটি রিলেটেড এক্সেসরিজ বিক্রি করেন, আমি একজন ধরেন কোম্পানির সিও, হ্যাঁ কোম্পানি সিও, তো আমাকে আপনি কোন, আপনি কি করলেন যে আইটি রিলেটেড, হ্যাঁ সাপোজ ধরেন আমি সফটওয়্যার নিয়ে কাজ করি, আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি, তো ভিডিও এডিটিং এ অনেক কিছু দরকার হয়, বা মোশন গ্রাফিক্স এ অনেক কিছু এক্সপেরিয়েন্স এর দরকার হয়, তো এই এক্সপেরিয়েন্স গুলো আপনি অনলাইনে বা আপনি লিঙ্কডইনে এসে আপনি এখান থেকে লিড কালেক্ট করলেন, কি করলেন আপনি আমার ইনফরমেশনটা নিলেন, আমি ভিডিও এডিটর এডিটিং এর কাজ করি, আমি একটা কোম্পানির সিইও, হ্যাঁ এই যে লিড গুলোকে আপনি আমার ইনফরমেশন গুলো নিলেন, নিয়ে আমাকে কি করলেন একটা ফোন দিলেন, আমাকে একটা মেল করলেন, স্যার আমাদের এরকম অফার আছে বা দাদা আপনার আমাদের এরকম একটা অফার আছে বা এই আমাদের একটা কোম্পানি এখানে এই জিনিসগুলো পাওয়া যায়, তো তো প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু আমাদের দরকার হয় না, হ্যাঁ মানে আমাদের কাছে তো এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সাপোজ আজকে একটা মাউসের দরকার হইতে পারে, আজকে একটা কিবোর্ডের দরকার হইতে পারে, একটা সাউন্ড সিস্টেমের দরকার হইতে পারে, আপনি আমার কাছে বললেন, হ্যাঁ আজকে বললেন, দেখা গেলো আমি এক সপ্তাহ পর হইলে আমার এটা দরকার হবে, আমি আচ্ছা ও একজন তো আমাকে নক দিছিল, আচ্ছা ওনাকে একটু বলে দেখি, আপনি আমার সাথে প্রতিনিয়ত কন্টাক্ট রাখবেন, আপনার কথাই তো আমার প্রথমে স্মরণ হবে, হবে না ভাই? দরকার তো কাস্টমার কে না, কাস্টমারের আইডি গুলো দেওয়া না, ধরেন একটা কোম্পানি কে কাস্টমারের কি রকম চার্জ, কে কে চার্জ দিচ্ছে এক্ষেত্রে, না না এক মিনিট দাঁড়ান, এক্ষেত্রে কি, এক্ষেত্রে কি মানে আমি লিডে লিডে পরিণত হইলাম না? হ্যাঁ এক্ষেত্রে আপনি লিডে পরিণত হয়েছেন, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিটুবি লিড, তো আমরা যখন এই যে লিড গুলা কালেক্ট করে দেওয়ার পরে লিডটা সেলস এ কনভার্ট না হওয়া পর্যন্ত কি কোম্পানি আমাদেরকে পেমেন্ট করবে নাকি? অবশ্যই করবে, অবশ্যই করবে, কালেক্ট করে দেওয়ার, কালেক্ট করে দিলে ওখানে আমার কাজ শেষ, ওইখানে আপনার কাজ শেষ, তারপরে কনফার্ম মানে কমিউনিকেশন বা কনভারসেশনের কাজগুলো হচ্ছে সেই কোম্পানির, অনেক সময় এরকমটা হয় যে আপনি ইয়ে করছেন মেল দেন নাই, সে হয়তো চাচ্ছে যে হ্যাঁ ভাই আমার মেল দরকার, আমার ফোন নাম্বার দরকার, আর ধরেন ফেসবুক অ্যাকাউন্ট দরকার, আপনি মেল অ্যাকাউন্ট হয়তো কালেক্ট করতে পারলেন না বা মেল পার্সন ফোন নাম্বার পারেন নাই, কোন একটা মিসিং গেছে, তো এরকম মিসিং গেলে বা ইয়ে হইলে কোনো কিছু অনেক সময় অনেকে বলে যে ভাই এই কয়টা আছে, হ্যাঁ বা আপনি তাদের ওয়েবসাইট পর্যন্ত পাইছেন বাট মেল পান নাই, ফোন নাম্বার পান নাই, লিঙ্কডইন পান নাই, হ্যাঁ তখন কি করতে পারে যেগুলো আপনি গ্যাপ, হ্যাঁ তার রিকোয়ারমেন্ট গুলো যখন আপনি ফুলফিল ভাবে করতে পারতেছেন না, গ্যাপ রয়ে গেছে, তখন দেখা যায় ওই লিড গুলো সে কাউন্ট করে না, ওই লিড গুলো সে কাউন্ট করে না। আচ্ছা এটা তো আমরা এখন আপাতত লিঙ্কডইন থেকে করতে পারতেছি, যদি আমার ইন্টারনেটের গুগল থেকে কালেক্ট করতে হয় তখন আমাকে কি করতে হবে? এটা আমি আসতেছি, এটা আমি লিঙ্কডইন থেকে বললাম, ঠিক আছে আমি এবার আমার ক্লিয়ার হয়েছে, আমি জিনিসটা বুঝতে পারছি, আমি গুগল থেকে কিভাবে করব সেটা আমি বলবো, এটা এর পরের স্টেপে আসি ভাই। আমি বুঝি না যে ভাই ধরেন আমি একটা কোম্পানি, ফুড কোম্পানি, তো ধরেন আপনার কোম্পানিকে আমি এরকম এখন যেটা দেখাইছেন কোম্পানি আছে কে কে ওনার আছে ওইগুলো কালেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, এখন অন্য অন্য একটা কোম্পানি চাইবে যে মানে কি এদের কি করে কি লাভ? অন্য আরেকটা কোম্পানি মানে আমি আমি আপনাকে যে ফুডের মধ্যে যেগুলো আছে সবগুলো কালেক্ট করে দিচ্ছি না, হ্যাঁ এখন একটা কোম্পানি আমাকে লিড কালেক্ট করতে বলতেছে, এদেরকে দিয়ে কি লাভ? এদের তো একটা কোম্পানি তো কাস্টমার দরকার, কাস্টমারের লিড দরকার, এদেরকে দিয়ে কি লাভটা কি হবে? কাস্টমারের লিড আমি এখন বুঝি নাই আপনারটা, মানে ইমরান বলতে চাচ্ছে যারা ওই যে আমি বললাম আমার একটা আছে ডিপার্টমেন্ট আছে, আমার লিড হবে হলো কাস্টমারেরা, কিন্তু একজন আরেকটা কোম্পানি যে আমার লিড হতে পারে, এটা কি আপনি মনে করতেছেন না যে আরেকটা কোম্পানিও আমার লিড হতে পারে, সেই কোম্পানিরও
একটা ওয়্যারলেস দরকার আছে, সেই কোম্পানির একটা রাউটার দরকার আছে, সেই কোম্পানির একটা কেবল দরকার আছে, এটা কি হইতে পারে না? আর একটা কোম্পানি আমার লিড হইতে পারে না, শুধু কাস্টমাররাই কি আমার লিড হবে? এমন বলতে চাচ্ছিল এটা না, আরেকটা কোম্পানিও আপনার লিড হইতে পারে নাকি ইমরান? টার্গেট রাখবেন, আপনি টার্গেট করবেন যে হ্যাঁ আমি ওদেরকে, ওদের এই ক্ষেত্রে ইন্টারেস্ট থাকতে পারে, ওদেরকে আমি এই সার্ভিসটা দিতে পারবো ওদেরকে। সরি ভাই, ইমরান মার্কেট প্লেসটাকে ন্যারো করে বলছে, যদি আপনি কাস্টমারের কাছে বিক্রি করেন, আপনি 100টা কাস্টমারের কাছে ধরেন 100টা রাউটার বিক্রি করলেন, আর যদি আপনার কাছে 100টা কোম্পানি থাকে, 100টা কোম্পানিতে একটা অফিসে রাউটার ইউজ হয় 5-7টা, তো আপনি 100টা কোম্পানিতে 700 বিক্রি করতেছেন, আর ওইদিকে 100টা কাস্টমারের কাছে 100টা বিক্রি করতেছেন, কোন লিডটা আপনার দামি? না সেটা একটা হয়, হ্যাঁ সেটা একটা হয়। আর একটা হয় যে কোম্পানি বেসিস কাজ করতে গেলে কিছু কিছু, দাদা এটা আপনি রাউটার বেসে দেখতেছেন, বাট আপনি যদি একটু চিন্তা করেন, ধরেন এয়ার কন্ডিশন মানে এসির কথা যদি আপনি চিন্তা করেন, এসির কথা যদি চিন্তা করেন, তখন কিন্তু আবার জিনিসটা অন্যরকম ওয়েতে দাঁড়ায়। আপনি একটা কোম্পানি যদি আপনি একটা এসি মানে সেট আপ এর প্রজেক্ট নেন, আপনি চিন্তা করেন একসাথে কতগুলো এসি আপনি লাগাইতে পারবেন সেখানে, আর যদি আপনি কাস্টমারের কথা চিন্তা করেন, আপনি কতগুলো এসি লাগাইবেন, এগুলো এভাবে চিন্তা করলে হবে না। লিডের ভ্যালু কোনটা সেটা দেখতে হবে আমাকে, আপনার কোন ইন্ডাস্ট্রিতে কোনটার ভ্যালু আছে সেটা আপনাকে বুঝতে হবে। ইমরান কি বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, যদি এটা বলবে নাকি আপনার, যদি বলে এ যদি ভাইয়ারে যদি বলে আমাকে গিয়া করে দাও, কাস্টমারের লিড কালেক্ট করে দাও, এভাবে দিবেন? এইভাবে বলতে এগুলো তো আমরা দিচ্ছি কোম্পানির লিড গুলা, কাস্টমারের গুলো কিভাবে পাবো? ওই যে ওনারের জায়গায় ইন্টারেস্টেড পিপল দিয়ে দিবেন। আর লিংকডইন থেকে আমি বলি, শুনেন, লিংকডইন থেকে ওই রকম ইন্টারেস্টেড পিপল কেউ খুঁজে না, সবাই কোম্পানির ওনারই খুঁজে মূলত। কেন খুঁজে কোম্পানির ওনার? কারণ সবাই চায় বড় বড় সার্ভিস গুলো দেওয়ার জন্য, ওই ছোট ছোট সার্ভিস গুলো খুব কমই দিতে চায় এখানটায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, ছোট ছোট সার্ভিস গুলো এখানটায় খুব কম মানুষই দিতে আসে। মূল কথা কি, কাস্টমারকে কিভাবে খুঁজে বের করব? জি, কাস্টমারকে কিভাবে খুঁজে বের করব? কাস্টমারকে কিভাবে খুঁজে বের করব? এই যে এতক্ষণ দেখাইলাম যেভাবে, আমি এখানে লিংক নিয়ে ঢুকে ফুড নিয়ে যারা যারা ওনার আছে সবগুলো এরকম লিড গুলা কালেক্ট করবো, কালেক্ট ফার্স্ট বায়ার কে দিবো, এটাই এটাই কাজ। আচ্ছা আচ্ছা, এখন এ থেকে এখান থেকে কিছু বাদ যাইতে পারে, কিরকম বাদ যাইতে পারে, আপনি হয়তো টার্গেট ফিল আপ করার জন্য কিছু ফেক দিয়ে দিলেন, কিছু ইরোড দিয়ে দিলেন, কোন একটা মিসিং করে গেলেন, হ্যাঁ এগুলো দেখবেন কি করে, ও ফিল্টারিং করে করে বাদ দিয়ে দিবে, ফিল্টারিং করে করে এগুলো বাদ দিয়ে দিবে, এগুলো রাখবে না। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা আর কোনো প্রবলেম আছে? না ভাইয়া। আপনাদের কি বললাম, হ্যালো? না বললাম যে ওই দিন কি বললাম, মানে লাস্ট বৃহস্পতিবারে কি বললাম, যে ফেসবুক এখন পর্যন্ত এত উপরে কি কেন আছে, কি বুঝলেন? আচ্ছা আপনি ছিলেন লাস্ট ক্লাসের, মানে কি বলছিলাম আমি, জি ভাই, হ্যাঁ আপনাদের লাইভ অফ করলাম, রেকর্ডিং অফ করলাম, করে দেন আমি আর আমিনুল ভাই কিছু কথা বলছিলাম, আপনাদের সাই সাই করে মাথার উপর দিয়ে চলে গেল। আমি দেখছিলাম তো ভাইয়া ওই ভিডিও গুলা, ওইগুলো তাও ঢুকতেছে না মাথায়। হ্যাঁ, মানে ওইখানে আপনি ছিলেন না? না ছিলাম তো ভাইয়া।
আচ্ছা, যদি থাইকে থাকেন বা সেখানে, তো একটা জিনিস মনে রাখবেন, এই এগুলো কিন্তু ডেটা। এই ডেটা সেল করে আজকে বহুত কোম্পানি বিলিয়নিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরকম লিড জেনারেশন করে হয় নাই। হ্যাঁ, এই যে আপনাদের লিঙ্কডইন থেকে যেগুলো করছেন এরকম করে হয় নাই। হ্যাঁ, তবে লিঙ্কডইন থেকে যারা কাজ করে, মানে এই যে লিড জেনারেশন করতেছে, তারা কিন্তু একবারে খুব খারাপ অবস্থায় নেই, ভালো অবস্থায় আছে, যথেষ্ট ভালো অবস্থায় আছে। আজকে একটা জিনিস, আপনার হয়তো ফাইবার থেকে আপনি কাজ করতেছেন, ফাইবারে আপনার কিছু ফাইবারকে চার্জ দিতে হয়, তারপরে আপওয়ার্কে করতেছেন, আপওয়ার্কে কিছু দিতে হয়, লিঙ্কডইনে সেটা লাগে না। হ্যাঁ, লিঙ্কডইনে অ্যাকাউন্ট, পেড অ্যাকাউন্ট ইউজ করতে গেলে তখন সেটা লাগে। পেড অ্যাকাউন্ট কেন ইউজ করা লাগে, এই যে একটু আগে আপনাদের দেখাইছি না, কিছু কিছু লিঙ্কডইন আইডি গুলোতে আমি ঢুকতে পারতেছিলাম না। জি, হ্যাঁ, পেড অ্যাকাউন্ট হইলে ওগুলোতে সম্ভব ঢুকে যাইতো, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, ক্লাসটা কি নিয়ে বলছেন? জি, আপনি একটা ক্লাস নিয়ে বলছেন, যে মানে একটা ক্লাস নিয়ে বলছেন না, সেই ক্লাসটা কি হয়ে গেছে? হ্যাঁ ভাই, আপনি তো ছিলেন না ভাই, নিয়ে বলছেন আমাদের, ঠিক আছে, নিয়ে তো আমি তো ভাই সেদিন থাকতো ভাই নাই। হ্যাঁ ভাই, না ওই দিন নিয়ে ফেলছি আমি। আসিল ভাই কোন জিনিস মিস করছে? ওই ওইটা আর কি দাদা, ওই যে রেকর্ডিং অফ করে আমি করলাম, লাইভ অফ করে করলাম, যেটা নিয়ে ফেলছি দাদা, আপনি মিস করে গেছেন। নাসির ভাই ব্যাড লাক, আমি সেদিন নেটের জন্য ভাই ওইটা বলছিলাম একদিনই হবে, তারপরে আর হবে না। এখন আপনি বলছেন যে এটা হবে, এখন হঠাৎ নেট চলে গেছে, কারেন্ট চলে গেছে, সবগুলো একসাথে হইছে, আমি ছিলাম তো এরকমের জন্য সমস্যা হয়ে গেছে ভাইয়া, এগুলো মাথার উপর দিয়ে যাবে, তোর কথা বাদ দেন। মাথার উপর দিয়ে গেলে মাথার উঁচা করে রাখেন, মাথার ভিতর দিয়ে যাবে। না, মাথার উপর দিয়ে যদি চলে যায়, কতটুকু উপর দিয়ে গেছে অতটুকু ইঞ্চি করে লম্বা করে একটা টুল বানিয়ে নেন, সেই টুলের উপর দাঁড়ায় থাকবেন, তাহলে আর মাথার উপর দিয়ে যাবেন। তাহলে আসলে ভাই করলে করতে পারলাম না কি ক্লাসটা? না তো, হ্যাঁ তানজিনা আপু না তাহমিনা আপু জিজ্ঞাসা করলেন যে লিড কিভাবে কালেক্ট করব, কে জিজ্ঞাসা করছিলেন? না ভাই, আমি জিজ্ঞেস করছি কাস্টমারের লিড। কাস্টমার অ্যাকচুয়ালি আমরা ইজিলি পাচ্ছি, এই যে আমি, উনি কি আমার একটা কাস্টমার? না হ্যাঁ, উনি হচ্ছে আমার কাস্টমার, কিন্তু এই ওয়েবসাইটের ওনার না উনি। হ্যাঁ, উনি আমার কাস্টমার কিন্তু উনি তো একজন ওনার। হ্যাঁ, তো ওনার কাস্টমার কে কিভাবে আমরা খুঁজে বের করব? আচ্ছা, ওনারের কাস্টমার কে আপনারা কিভাবে খুঁজে বের করবেন? আচ্ছা, ওনার সার্ভিসটা কি? হিউম্যান রিসোর্স, তাই তো? হ্যাঁ, ওনারটা হিউম্যান রিসোর্স সার্ভিস। তো দেখবেন যে ওনার সার্ভিসটা কার কার দরকার হইতে পারে, ওনার এই সার্ভিসটা কার কার দরকার হইতে পারে, হিউম্যান রিসোর্স কোম্পানি সার্ভিস কার কার লাগতে পারে বলেন। বড় বড় কোম্পানি যারা বিভিন্ন রিক্রুটমেন্ট এজেন্টে বিভিন্ন লোকজন রিক্রুটমেন্ট করে, ওরা কি করে হিউম্যান রিসোর্স দিয়ে দিতে পারে, আপনারা কালেক্ট করে আমাদেরকে দিবেন। হ্যাঁ, মানে মানুষ, আপনি একটা চিন্তা করবেন যে হ্যাঁ আমার কাস্টমার কারা হইতে পারে, এখন হিউম্যান রিসোর্স এর কাস্টমার কারা হইতে পারে, হিউম্যান রিসোর্স কোম্পানির কাস্টমার কারা হইতে পারে, গার্মেন্টস কোম্পানি হইতে পারে না? হ্যাঁ, গার্মেন্টস কোম্পানি হইতে পারে, মেডিসিন কোম্পানি হইতে পারে, মেডিসিন কোম্পানি হইতে পারে, শিল্প কেএসআরএম বিএসআরএম এরা হইতে পারে। হ্যাঁ, তো গার্মেন্টস যে ধরি, কারণ বাংলাদেশে আসি একটা জিনিস পাওয়া যায় গার্মেন্টস, তো এখন কি করবেন, আসবেন পিপল সিলেক্ট করছেন, ফিল্টার গার্মেন্টস কি ইন্ডাস্ট্রি, তো দেখেন
থাকবে না মনে ধরুন গার্মেন্টস কে গার্মেন্টস এর সিনোনিম অন্য কি আছে তো গার্মেন্টস এর সিনোনিম স্যার কি আছে পোশাক শিল্প ইন্টারন্যাশনালি কি বলে এটা বাইং হাউস বলে জি বাইং হাউস বাইং হাউস ভাইয়া ফ্যাশনেবল ক্লদিং কবে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো হতে পারে মনে টেক্সটাইল টেক্সটাইল টি টি এই তো নিচে নিচে আসছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি তারপরে হচ্ছে ধরেন এইখানটায় কাদের দিবেন এই যে এদের আমার কার দরকার ওনারদের দরকার না সিইও দরকার ধরেন আমি তখন ওনার দেখলাম এখন সিইও দিব সিইও ঠিক আছে লোকেশন সেট করে দেন অ্যাপ্লাই এ যা পাইবে না এই সব গার্মেন্টস এখানে তো ঢুকা যাবে না মনে হয় সবগুলাতে না সব ঢুকতে পারবেন না এই জোনাতে ঢুকতে পারবেন না তাহলে এরকম হলে কালেক্ট কিভাবে করবে ভাইয়া ঢুকতে পারবেন না বলতে এই কালেক্ট কিভাবে করবেন এই যে খুঁজে খুঁজে কালেক্ট করতে হবে দাঁড়া দেখাচ্ছি ঢুকতে পারবেন না মানি ভাইয়া উনার ইয়াটা তো লিখে দিছে এখানে ফ্লাইং সার্কেল ওই যে ফ্লাইং সার্কেল ব্যাক কোম্পানি কোম্পানি নাম তো লিখে দিছে এটা হ্যাঁ এই যে এই কোম্পানির নাম দিয়ে হলো আপনার আমি আমার কাস্টমার লাগবে না ভাইয়া বলছে না আমাদের লাগবে এদেরকে লাগবে এদেরকে চুকাবে ভাইয়ারকে দিব যে এদের এদের লিড গুলাই দিব মানে লিড জেনারেশন কাজটা কোম্পানি বেজে হয় খুচরা কাস্টমার বেজে হয় না নাকি জি দাদা খুচরা হয় না এখানে সব বড় বড় ইন্ডাস্ট্রির কাজ বলতে পারেন বুঝছিলাম এতগুলা ট্যাব খুলছে এখন ভুলেই গেছি কোন ট্যাবে আসিলাম বা একদম প্রথমে মনে হয় জিমেলের পাশেরটা মনে হয় ওই কত কি করে বস ভাই
মার্কেটিং ডিরেক্টর আচ্ছা মার্কেটিং ডিরেক্টরটা পাইলাম হ্যাঁ একজনেরটা কোম্পানির ওনারে বা কোম্পানির বড় বড় যারা আছে তাদের একজনেরটা পাইলে বাকি জনেরটা এভাবেই পাবেন এটা মাথায় রাখবেন বুঝছেন একজনেরটা যদি কোনোভাবে ধরতে পারেন ওই যে মানে একটা সুতা ধরলে যেরকম টান দিলে সব বের হয়ে আসে না এটা হচ্ছে ওই রকম একজনটা ধরবেন বাকিগুলো অটো বের হয়ে আসবে এই যে এটা আমরা তখন পাইছিলাম মনে হয় ওইখানটায় হ্যাঁ পাইছিলাম তো এই যে ওই যেন এই যে এটা পাইছিলাম তো এটাই দুইটা ছিল এবার এটার পিপলে আসেন পিপলে আসছেন এবার নিচে আসেন দেখেন ওই মহিলা আছে এইখানটায় জাস্ট ঢুকতে পারবো না এটা হচ্ছে কথা ওনার নামটা জানতে পারলে ভালো হইতো ওনার মনে হয় দুইটা আইডি এই যে জি ওনার মনে হয় দুইটা আইডি হ্যাঁ দুইটাই লক করা প্রবলেম নাই ওনার নাম খুঁজে বের করে ফেলবো একটা এক্সাম দিছিলাম বুঝছেন এই লিংকডইনের এক্সামটা ছিল এরকম একটা কোম্পানির নাম দিছে নাম দেওয়ার পরে সেই কোম্পানির ওনার হ্যাঁ ওনাকে খুঁজে বের করে ওনারের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে বুঝতে পারছেন তো ইউএস এর পাবলিক এরকম যে আপনার মানে ফেসবুকে অ্যাকাউন্ট গুলো ওরা জাস্ট হয়তো খুলে রাখে কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই আমাদের অন্যান্য গুলোতে যেরকম নাই আর ওদের ফেসবুকে নাই তো যে ওনার উনি সম্ভবত ওনার 20-25 বছর আগের একটা ছবি দিয়ে রাখছে আর কিচ্ছু নাই আর কোনো কিছুই নেই বর্তমানে যার ফেস তার ফেস তার আগের ফেসের সাথে কোনো মিল নাই এখন বলেন কিভাবে খুঁজে বের করা যায় এরকম মানুষ খুঁজে বের করা সম্ভব সহজে না ভাইয়া তাও পাইছি বাট ওইটা কনফার্ম হইতে আমার 20 মিনিট সময় লাগছে যে এটা উনি এটা কনফার্ম হইতে আমার 20 মিনিট সময় লাগছে যে না এটা উনি কিভাবে বুঝছি জানেন এখন শুনলে হাসবেন ফেস অ্যাপ আছে না হ্যাঁ ফেস অ্যাপ দিয়ে ওনার ছবি এডিট করে দিয়েছে দুইটাই জি দুইটাই এডিট করছেন না উনি ওনার বয়স এখন প্রায় আপনার 55 জি হ্যাঁ 55-60 বছর হয়ে গেছে 60 হয়ে গেছে বলা যায় তো ওই যে লোকের 60 বছর প্রায় হয়ে গেছে তো ওনার আর কি থাক মানে আর উনি ছবি দিছে আপনার হয়তো তখন ওনার বয়স ছিল 25 কি 28 ওদের অ্যাবাউট পেজ নেই কোম্পানি সার্ভিস কোম্পানি কি এখানে ফেসবুকে যান আওয়ার স্টোরি টেস্টিমোনিয়াল নিউজ terms and condition yes. news yes.
এটা যেরকম মজার ওই রকম বিরক্তিকর। জি ভাইয়া ওনারের আইডি খুঁজে পাইছিলাম কেমনে জানেন? কি টেকনিক খাটাইছিলাম, ফেসবুক পেজে আসছি, দেখলাম যে না ফেসবুক পেজে অ্যাক্টিভিটিস ভালো আছে ওই লোকের। তো ওই লোকে মানে যারা এমপ্লয়িরা আছে, লিঙ্কডইন থেকে আগে একটা জিনিস বের করছি, সেটা কি আপনার এমপ্লয়িরা কই যারা, হ্যাঁ এখানে যারা এমপ্লয়ি আছে, হ্যাঁ এই যে ওনাদের মার্কেটিং, তো এরকম যাদের আছে এদেরকে আগে দেখছি যে এখানে ইন্টারেস্টেড বা ফলো পিপল গুলো দেখতেছিলাম, দেখে এখান থেকে পাই নাই কিছু, এমন কিছু পাই নাই। পরবর্তীতে ওনার নাম দিয়ে ওনার ফেসবুক আইডিয়া খুব ইজিলি পাওয়া যায়, পরে ফেসবুক পেজে যাই, পেজে যায় দেখি যে ওনার সাথে ওনার একটু কানেকশন আছে, হ্যাঁ মানে ফেসবুক পেজে উনি ভালো কানেক্টেড, অ্যাক্টিভিটিও আছে তার। তো ওই ফেসবুক পেজ থেকে ওনার আইডিতে যাই, আইডিতে যে ওনাকে খুঁজতে থাকি, হ্যাঁ এরকম লাইক কমেন্ট শেয়ার করছে না, এগুলোতে যাই খুঁজি যে না আসলে আছে কি না এই লোকটা, ওইখান থেকে বের করতে হয়েছে, বুঝছেন? জাস্ট নামটা জানতে পারলে হইতো। আচ্ছা নামটা জানা তো কোনো ব্যাপার না, পেয়ে গেছি আশাবাদী আমি। উনার ভাইয়া শুধু একটা কানেকশন যদি কারণ দেখি, এমপ্লয়ি তো সিওর আইডিয়া বারে এই অবস্থা, এই মহিলা কি চিফ এক্সিকিউটিভ অফিসার, আচ্ছা চিফ এক্সিকিউটিভ অফিসার, বেকার ভাই সব ফেসবুক মার্কেটিং আর ইনস্টা এগুলো অনেক সহজ, হ্যাঁ বলতেছে এগুলো বেকার, মাথাটা তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটাতে মজা আছে একটা, এই যে খুঁজা খুঁজা বের করতেছেন না, দেখেন একটা চিন্তা করেন, আপনাকে একটা ক্লু দেওয়া হয়েছে, আপনি একটা তদন্ত করতে আসছেন, আপনাকে একটা ক্লু দেওয়া হয়েছে, এখন আপনি সেই ক্লু অনুযায়ী হাঁটতেছেন, আদালত মজার না? এভাবে চিন্তা করবেন, আমি এভাবে চিন্তা করি, আপনার তো এখন আর লাগবে না মনে হয়, আই থিঙ্ক কিছুটা চেঞ্জ হয়ে আসছে, দেখা যাক, কিছুটা চেঞ্জ হয়েছে, দেখছেন পেয়ে গেছি, হাততালি দেন, এই যে ওনারা পেয়ে গেছে, এতক্ষণ ওনার আইডিটা আমি ঢুকতেই পারি নাই, একটু দেখেন এটা কিভাবে পাইছেন।
ভাইয়া আপনি তো ওনার একটা আইডি চেক করছেন, দুইটা তো চেক করেন নি। দরকার নাই তো, এই যে পায় গেছি তো আমি, তার এই যে তার নামটা দিয়ে আমি পায় গেছি না, এখন তার মেইলটা এই তার এই নামটা দিয়ে আপনি সার্চ করেন। হ্যাঁ আমার তার অন্য কোনো আইডি লাগবে না। হ্যাঁ এটা তো আপনারা আমি কালকে জিজ্ঞাসা করছিলাম যে দেখছেন, এখন আপনি ওনার দুইটা আইডিতে ঢুকতে পারবেন, তিনটা আইডি আছে ওনার, একটা না তিনটা আইডি, আপনি তিনটাতে ঢুকতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। মজা না ব্যাপারগুলো, নামটা কপি করে এখানে লিংক দিয়ে চার্জ গেতে দিব আর কি। হ্যাঁ খুব মজা না জিনিসগুলা। এখন এখান থেকে ইমেলগুলো কিভাবে করবে, এর আইডি থেকে ভাই? জি এর আইডি থেকে ইমেল কিভাবে কালেক্ট করব? ইমেল ইমেল কালেক্ট করবেন, কিছু টুলস আছে, টুলস এর মাধ্যমে কালেক্ট করতে পারেন, পেড টুল। হ্যাঁ আর না হলে এরকম অ্যাডভান্স সার্চ করে করে বের করতে পারেন, এছাড়া কোনো ওয়ে নাই। ভাইয়া লিড জেনারেশন আর ইমেল মার্কেটিং দুইটা কি সেম? না, লিড জেনারেশন আপনি লিড কালেক্ট করলেন, আর ইমেল মার্কেটিং হচ্ছে আপনি মেল করে তাদেরকে আপনি আপনার মানে তাকে মানে যে এই যাদের লিড যে আপনি কালেক্ট করছেন এদের মেলের মাধ্যমে আপনি তাদেরকে কনভিন্স করবেন, এটাও আরেকটা কাজ, এটাও আরেক ধরনের। ওইটা বলেন ভাই, এখন আমি যে লিড কালেকশন করে কি কি হবে, মানে এটা আমি কি জন্য লিড কালেক্ট করব? জি লিডটা আমি কি জন্য কালেক্ট করব? শুরুর দিকে মনোযোগ দিলে এই ইয়াটা হয় না, এই নিয়ে তিনবার বললাম, যাক আরেকবার বলতেছি। আমি বলবো না, আমি না আপনি একটু বলেন। আমি না আপু শুনতেছেন? জি ভাই আর শুনতেছি। হ্যাঁ আপনি একটু বলেন কেন করবো। ওদের লিড গুলো কালেক্ট করে ওদের সাথে কন্টাক্ট করার জন্য ট্রাই করব। কেন করবেন একটু ডিটেইলে বলেন, এভাবে কি বোঝা যায়? যাতে আমি সার্ভিস দিতে পারি ওদেরকে। একটু একটু গুছায় বলেন না। ওদের লিড গুলো মানে ওদের ইমেইল ফোন নাম্বার এগুলা কালেক্ট করে ওদেরকে মেইল করে মেইলের মাধ্যমে ওদেরকে এসইও সার্ভিস বা বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়ার জন্য। দাদা একটু বুঝাই বলেন তো, কোয়েশ্চনটা কি ছিল সরি ভাই? কেন লিড কালেক্ট করতেছি? ও আচ্ছা, লিড আমরা কালেক্ট করব হলো যদি ধরেন আপনার লিড কালেক্ট করব হলো ইয়ার জন্য, আমরা আমাদের সার্ভিসটা সেল করার জন্য, বিশেষ করে আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, যদি কোনো আমার যদি কোনো কোম্পানি থাকে আমি আমার ইয়েগুলা আমার প্রোডাক্ট গুলা সেল করার জন্য আমি ওই রিলেটেড বিভিন্ন কোম্পানির মেল পুরো ডিটেলস কালেক্ট করব, কালেক্ট করে তাদেরকে বিভিন্ন সময়তে ওদের সাথে একটা রিলেশন ডেভেলপ করে আমি আমার সার্ভিসটা তাদেরকে প্রোভাইড করব। প্রোভাইড করলে ওরা আমার একটা কাস্টমার হওয়ার পসিবিলিটি থাকবে আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ পারছি। না প্রবলেম আছে? নাই ভাইয়া, ঠিক আছে। শিওর প্রবলেম নাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমারটা ঠিক আছে কিনা শরীফ ভাই? জি ঠিক না থাকলে তো আমরা জিজ্ঞাসা করতাম না যে আপনি তো আবার কন্ট্রিবিউশনে ফেলে
তারপরে আদায় করার চেষ্টা করেন আমার কোনো ওদেরকে কনফিউশনে ফেলছেন নি কোনো এই ওদেরকে কনফিউশনে ফেললে আমি তো কনফিউশনে পড়ে গেছি না আমাকে জিজ্ঞাসা করতেছিল যে মানে লিড ক্যান কালেকশন করব আপনারা তো আমি বললাম যে এমনি আমি তিনবার বললাম তো তারপর আবার এটা জিজ্ঞাসা করতেছেন তো দেখতেছি যে যারা আগে জিজ্ঞাসা করছেন তারা বুঝছেন কিনা আমি আসলে লিড জেনারেশন ব্যাপারটা আমার চোখের সামনে অনেকবার আসছে অনেকবার আমি দেখতেছি শুনতেছি কিন্তু এটার ভিতরে ঢুকে দেখি নাই আজকে আমি ক্লিয়ার হয়ে গেলাম আর কি আসলে লিড জেনারেশনের কাজটা আমার কাছে এক সময় মনে হতো যে একটা বোঝা যে কিভাবে লিড করবে লিড হবে কি হবে না লিড হলে পেমেন্ট পাবো না হলে পেমেন্ট পাবো না এরকম একটা আমার ইয়া ছিল আর কি কনফিউশন ছিল আজকে এটা ক্লিয়ার হয়ে গেল আর কি তো খুব একটা খারাপ কারণও নাই যে আমি লিড সম্পর্কে খারাপ আইডিয়া আমার থাকবে না বা আমার খারাপ ধারণা থাকবে না তো যাই হোক যে লিড কালেকশনের মানে যারা করতো মানে আমি একে ভালো চোখে দেখতাম না হ্যাঁ তারপরে হচ্ছে কি একটা কাজ এটা ফালতু কাজ এরকম ভাবে আমি দেখতাম আমি যে বললাম না একটা এক্সাম দিছিলাম লিড জেনারেশন এক্সামটা না দিলে আমি জানতাম না ওই এক্সামটা না দিলে আমি জানতাম না লিড জেনারেশনের কাজটা মানে কতটা দামি একটা কাজ আর না হওয়াটা অস্বাভাবিক কিছু না কারণ অ্যাকচুয়ালি লিড কথাটা মূলত প্রায়শই শোনা যায় আপনার যারা সিপিএ মার্কেটিং করে সিপিএ সম্পর্কে এখানে জানেন অনেকে হয়তো তো সিপিএ মার্কেটিং যারা করে তাদের তারা এগুলো নিয়ে বেশি কথা বলে তারা এই লিড জেনারেশন কাজগুলো বেশি করে অ্যাকচুয়ালি তারা যে টাইপের লিডগুলো কালেক্ট করে ওইগুলোর সাথে হয়তো শুনতে আমরা অভ্যস্ত অনেকে সেটা ঠিক বাট ওইখান থেকে আবার কিছু ফিল্টারিং করতে হয় অনেক ফিল্টারিং করতে হয় অনেক ধরনের মনে করেন যে অ্যাকচুয়ালি মাঝে মাঝে আপনি সবসময় এই যে যখন ইয়ে করেন না সব এক টাইপের সাইট চলে আসে না ওইখানটাতে বিভিন্ন সাইট আবার চলে আসে অ্যাডাল সাইটও চলে আসে সেখানটায় হ্যাঁ তো ওইখান থেকে ওগুলো ফিল্টারিং করে রাখতে হয় না তা ওইটা থেকে সহজ না ওইটা হলো আপনি পেয়ে গেছেন ওইটাকে জাস্ট ফিল্টারিং করতে হবে তো ভাই সহজ ঠিক আছে কিন্তু ওইটার জন্য যে আপনার দুই পৃষ্ঠা ইয়ে করতে হয় লিখতে হয় আর এই দুই পৃষ্ঠা লিখতে যে আর চার মাস লাগে এর ভিতরে মনে করেন যে প্রবলেম ফেস করছি আরো মনে না হইলে 100 বার আর বিডিতে এখনো পর্যন্ত ওই সেক্টরে বা ওই ওইটা নিয়ে কাজ করার মতো এক্সপার্ট এখনো খুব একটা তৈরি হয় নাই হইছে খুব একটা হয় নাই যে আপনি সচরাচর তাদের পাওয়া যাবেন এরকম কিন্তু না যে এখন দেখা যায় সাপোজ একটা প্রবলেম নিয়ে আমি কাউকে জিজ্ঞাসা করতেছি আচ্ছা এটা তো আমি আগে ফেস করি না তো আমার নিজের ভিক্টরি আমি এরকম একটা ব্যাচ শেষ হয়ে গেছে এখানে সবাই চিনবে ওর নামটা হচ্ছে রুবাইয়াত সে এই বেস থেকে ট্রান্সফার হয়ে আরেকটা বেসে গেছে ওদের এখানে ট্রেনিং আর তিনটা ক্লাস আছে শেষ হয়ে যাবে তো ওখানে ইমেল মার্কেটিং অলরেডি হয়ে গেছে লিড জেনারেশন অলরেডি হয়ে গেছে তো আমি ওরে জিজ্ঞাসা করলাম
তোমাদের এখানে যে লিড জেনারেশনের ক্লাস নিছে, লিড জেনারেশন কি কি কোথায় কোথায় থেকে কি কিভাবে লিড জেনারেট করে এটাকে সব সবকিছু তোমাদেরকে দেখাইছে? হ্যাঁ দাদা, দেখানো হয়ে গেছে। আমি বলছি এরকম টাইপের কোনো টার্ম কি তুমি শুনছো? টার্ম যে পাইথন টাইথন এই টাইপের কোনো কথাবার্তা শুনছো? না, এই ধরনের কোনো কথাবার্তা শুনিনি। তো এতে এতে বোঝা যায় উনি যারা ওখানে ক্লাস নিচ্ছে এরা তো অবশ্যই ডিজিটাল মার্কেটিং নিয়ে এতদিন গাড়াগাড়ি করছে। না হলে এখনো যারা ডিজিটাল মার্কেটিং আছে অনেকে এটা সম্পর্কে অতটা ভাবে অবগত না, আমি যতটা ফ্র্যাঙ্কলি আপনাদের বলে দিছি। হ্যাঁ, যতটা আমি জানি, আমার টিম মেম্বাররা যদি এই ভিডিও কখনো দেখে আমারে কি করব না? ওইটা তো ওরা একটা সবসময় ভয়ে থাকে যে কিছু কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো প্রত্যেকটা কোম্পানি বলেন বা কিছু ইয়ে বলেন থাকা দরকার। তো ওরা একটা ভয় থাকে, আমি আবার সবকিছু মানে বলতে, আমার একটা জিনিস আমি কখনো বলতে পারি না, মানে আমার একটা জিনিস থাকে না যে মাথায় যে আমি কতটুকু মতো আমি বলে ফেলতেছি। আমি একটা জিনিসকে আমি এটা চিন্তা রাখছিলাম যে এই ব্যাপারে হয়তো আপনাদের বলবো বা যদি দেখাইও আমি সবাইকে দেখাইতে পারবো না, দেখাবো না। কেন দেখাবো না? কারণ এখান থেকে এই জিনিসটা সবাই নিতে পারবেন না, এটা সবাই নেওয়ার মতো সবার ওয়েটটা এখানে নাই। আর হচ্ছে হয়তো যদি আমি বলে দিই, আমার কথা হচ্ছে হ্যাঁ আমি মুখে বললাম, আমি আরেকটা স্টেপ আপনাদেরকে আরেকটা স্টেপ বাকি রেখে দিছি। আমি পাইথনের কথা বলছি ঠিক আছে, বাট আরেকটা স্টেপ আমি বাকি রেখে দিছি। হ্যাঁ, ওইটা ওইটারও বস আপনি কোন না কোন বইতে বের করে নিবেন, বা আপনি নিজে ঘেটে হইলে আমাকে পরবর্তীতে জিজ্ঞাসা করেন ভাইয়া এটা তো এরকম পাইছি, এরকম তো হইতাছে, এখন কি করা যায়। আপনি আমার হইলেও জিজ্ঞাসা, আমি জানি না আমি কতটুকু আমি ওই সেক্টরে আপনাদের হেল্প করতে পারবো, কারণ আমি ওই জায়গায় নিজে এখন টিকে না একদমই মানে শুরু। হ্যাঁ ভাই, দাদা বলেন। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করে মোটামুটি তো সব ইয়াগুলা এক্সপার্টিস গুলা ওদের থাকে, আপনারও আছে, যারা এখানে ট্রেনিং নিচ্ছে সবারই আছে, বা যারা ট্রেনিং নিচ্ছে না অথবা যারা এই ডিজিটাল মার্কেটিং কোর্স আগে থেকে জানে এরা করতেছে না, সবার মাঝে একটা প্রবণতা দেখা যায় কি যে সে যদি কোনো বিষয়ের উপরে বিষয় না সে সব বিষয়ের উপরে যদি স্পেশালিস্ট হয় তো কিছু জিনিস সে নিজের ভিতরে রেখে দেয়, এটা কেন, এই ট্রেন্ডটা কেন বাংলাদেশে? মানে এটা আসলে মানে যদি রেখে দেয় সেটা তার ভুল, এটা হলো জাতিগত ভাইয়া, তাই না? আমরা বাঙালি। না না না, যদি রেখে দেয় আমার মতে সেটা তার ভুল। হ্যাঁ, এটা রাখতে পারে যে হয়তো তার বিজনেস বলেন বা তার যদি কোনো নিজস্ব মার্কেটিং পলিসি, নিজস্ব যেটা মার্কেটিং পলিসি এটা সে রাখতে পারে তার ভিতরে আমার মতে। বাট শিখার যে বিষয়গুলো এগুলো রাখাটা আসলে উচিত না, এগুলো রাখাটা উচিত না। আজকে সাপোজ ধরেন আমি যদি কোনো আমি হয়তো আমি কে আমার আমি কাজগুলো আমি শিখছি, বাট আমি যখন মার্কেটিং করতে যাচ্ছি বা আমি যখন আমার প্ল্যান গুলোকে আমি গুছাতে যাচ্ছি সেই জিনিসটা হয়তো আলাদা। তারপরে দেখা যাচ্ছে আচ্ছা এই প্রবলেমটা আমি এখন এখানে ফেস করতেছি, তো এখানে এটা করলে অ্যাকচুয়ালি হবে না, এটাকে একটু চেঞ্জ করতে হবে, আমার তখন মাথায় ওই জিনিসটা সেট আপ হয়েছে, তখনই আমি ওইটা করছি। আমরা তো মোটামুটি আপনার কাছে সব হিডেন টিপস এন্ড ট্রিক্স মোটামুটি আমাদেরকে শিখাইছেন, তাই না? কিছু তো আপনার কাছে রেখে দেন নাই। আমি দাদা আমার ভিতরে কি আমি যা জানি আমি সব দেখাই দিছি, আমি কোনো ভিতরে কিছু আমি কি বললাম আমি অন্যভাবে নিয়ে না, আমি আপনি জাস্ট বলার জন্য বলছি আর কি। না 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 দাদা, এটা অ্যাকচুয়ালি আপনার কথাটা রাইট, আমি মনে করি যে এটা আসলে অনেকে করে, বাট একটা জিনিস যে হ্যাঁ মার্কেটিং পলিসি যেগুলো এগুলো হয়তো অনেকে আপনার নিজের ভিতরে এটা সবাই রাখবে, এটা আপনি আমি এটা সবাই রাখবে যে হ্যাঁ আমি ভাই এভাবে মার্কেটিংটা করতেছি, হ্যাঁ এটা ভিতরে সবাই রাখবে। কিন্তু শিখার যেটা কাজ করার যে রুলস গুলো, হ্যাঁ কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এটা আপনার বিষয়, কিন্তু
রুলস এর যে বিষয়গুলো প্রবলেম ফেস করলে ওগুলো মনে করেন নিজের ভিতরে আপনি অটোমেটিক আপনি মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো আপনি আপনি আজকে কাউরে একজনকে এখান থেকে যদি কোন একজনকে আপনি নিলেন নিয়ে বসাইলেন আপনার এখানটাতে বসায় বললেন দেখো এই যে আমি এভাবে মার্কেটিং গুলো করতেছি হ্যাঁ এই যে আমি কাস্টমারের সাথে এভাবে কথা বলতেছি সব এভাবে সেম কাজটা সে করলো হ্যাঁ করার পরে আপনি দেখবেন যে সেটা খুব একটা তার কদর থাকবে না খুব একটা কদর তারা করে নাই কেন করবে করবে না কারণ সে তো রেডিমেড পেয়ে গেছে তাদের তখন দেখবেন ওই একটা আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি কষ্ট করে একটা জিনিস শিখছেন ওইটা খুব দাম থাকে নিজের হাঁটা উচিত হ্যাঁ কাজের ক্ষেত্রে যায় অনেক সময় অনেক প্রবলেম ফেস করবে অনেক কিছু করবে দেন ওই সময়টা কি করবে হেল্প করবো সমস্যা ঠিক আছে আসলে এই প্রফেশনটাতে যে যত বেশি আপনি যেটা বললেন যে অন্য ক্লাসের যে বিষয়টা এটা অ্যাকচুয়ালি কেউ দেখায় না বাংলাদেশে অন্তত কেউ মানে এটা নিয়ে দেখাবে না আমি এটা গ্যারান্টি দিতে পারি ওটা জানলেই তো দেখাবে হ্যাঁ কারণ আমি এই যে ওদিনকে আমিনুল ভাই এখানে আছে জিজ্ঞাসা করেন উনি এটা সম্পর্কে অনেকটাই জানে অনেকটাই জানে আমি মনে করি তো সেক্ষেত্রে মানে হাতে গোনা আমি কি বললাম যে ভার্সিটি লেভেলে এখনো পর্যন্ত এই সাবজেক্টটা খুব একটা চালু হয় নাই সিএসসিতেও খুব একটা এখনো পর্যন্ত এটা নিয়ে চালু হয় নাই তো আপনার জি বেসিক স্ট্রাকচারটা পড়ে হ্যাঁ বেসিক স্ট্রাকচারটা বলে মানে পরীক্ষায় ডেমোনস্ট্রেট করার জন্য দুই চারটা হাতে গোনা দুই চারটা প্রোগ্রাম মুখস্থ করে বললে লাইন বাই লাইন ব্যাখ্যা করতে বললে জীবনও পারবে না এই যে আমি বললাম না চার মাস সময় লাগছে অ্যাকচুয়ালি কিন্তু আমার চার মাস না আমার কিন্তু প্রায় দেড় বছর সময় লাগছে এই একটা দুই পিসটা আপনার ওই কোডটা লিখতে দেড় বছর আর আমি এখানে কারো হেল্প পাইনি প্রোগ্রামটাকে রান করে দিবেন ঠিক আছে তারপরে কি হবে আপনার অর্ডার লিড জেনারেশন ওর বাবা খুব ইজি তো কাজ হ্যাঁ এইখান থেকে এরকমই জিনিসটা আসবে এই অল্প একটু কাজের জন্য ভাই কি বলে এভাবে নাকি বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে এটা বলতে পারেন কিন্তু যখন আপনি চিন্তা করবেন যে না আমি নিজে কোডটা লিখে কাজটা করি তখন বুঝবেন ওই কাজের আসলেই দামটা কেন হইলো ঠিক বললাম আমিনুল ভাই জি ভাইয়া আর এটা নিজে নিজে করতে গেলে আরো অনেক কিছু শিখে ফেলবে অনেক কিছু শিখে ফেলবে তার আগে একটা জিনিস পিসি কনফিগারেশন ভালো করে নিয়ে সবার ওকে ভাইয়া ভাই দেখাবেন এখন কি ওইটা হ্যাঁ তার নাম ইয়া ও মা মা আরে যেটা শিখাচ্ছে এটা আগে নেন ভাই এটা আগে খান এটা কাজে লাগান তারপরে এই লিংকডইন এর লিড জেনারেশনটা বুঝতে পারছেন জি ভাইয়া এটা মাথায় ঢুকছে জি ভাইয়া এই আপনারা করবেন আমাকে বুঝি না ভাইয়া হ্যাঁ বুঝি না ভাইয়া 100 লিড কালকে কালেক্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ ভাই পারবো আপনারা সবাই শরীফের কন্টাক্টে থাকবেন এই ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ হওয়ার পরে আমরা শরীফ ব্যাগে ধরবো এটা শেখার জন্য শরীফের কাছ থেকে আমরা শিখবো দাদা এটা আগে আমি শিখে নেই তারপর আপনাদের শিখাবো না আগে আমি ভালো করে শিখে নেই তারপর আপনাদের শিখাবো না
শরীরে স্লিপ করতেছে সেটা বললাম যে আমি আসলে পারি না অত ভালোভাবে বুঝেন না যে একটা যে দেড় থেকে দেড় বছর লেগে যায় একটা কোড লিখতে ওইটা আর কি থাকে দেখবি আমাদের আমিনুল ভাইও আছে হ্যাঁ আমিনুল ভাই আছে আমিনুল ভাই কে বলতে পারেন আমিনুল ভাই আপনাদের হেল্প করতে পারবে না না ওইটা বলতেছি না বলতেছি আপনার সাথে আমিনুল ভাইও আছে ও আচ্ছা আমার সাথে আমিনুল ভাইও আছে ভাই জানাই কেন ভাই যদি ধরতে চান শুনেন আমি বলি যেগুলা ইয়া আছে ওই প্রোগ্রামের যে মেইন মেইন বেসিক যে ইয়াগুলো আছে কমান্ডগুলো আছে ওগুলো কি কাজ করে কিভাবে কাজ করে ওগুলা কি শিখেন একটা প্রোগ্রাম আপনি ওই যদি শিখতে যান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওইটার ভিতরে অনেক কিছু আছে বিজ্ঞানের পর্যায়ে যদি আপনি না জানেন আপনাকে জীবনেও কেউ শিখাইতে পারবে না আর এই পর্যায়ে যত ভালোই শিক্ষক হোক না কেন ঠিক আছে নিজে যদি চেষ্টা না করেন তাহলে কেউ কোনোদিন শিখাইতে পারবে না এটা 100% শিওর থাকে কোডিং এত সহজ না আমি একটা কথা বলছি কোডিং যদি এত সহজ হইতো সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতো ভাই কোডিং এ কোডিং এ দাদা প্যাশন রাখতে হয় প্যাশন ছাড়া কোডিং জীবনে পারবেন না না এখানে এরকম ভাবে থাকতে হবে আপনি ঘুমায় রয়েছেন আপনি ঘুমের ভিতর কোড চোখে দেখতেছেন হ্যাঁ ঠিক বলছেন ভাই এখানে পাইথনের কোডগুলো দেখতে তো এক ধরনের লাগে এইচটিএমএল এর তো একটা সাইজ আছে আপনার প্রত্যেকটা স্পেস এর উপরে নির্ভর করে একটা স্পেস বেশি পড়ে যাবে শেষ আপনার এবার খুঁজেন বসে বসে আগে থেকে বলে দিচ্ছি এখানে বেসিক মানে কিন্তু এক প্লাস এক না ঠিক আছে এটা আগে থেকে বলে দিচ্ছি বেসিক এখানে জাস্ট বেসিক কমপ্লিট করতে এক বছর লেগে যাবে কিন্তু এক থেকে দুই বছর তবে মজা পাইলে তবেই পারবেন আর যদি মজা না পান তাইলে দুই বছর হবে না ফেসবুকে পাইথনের একটা গ্রুপ আছে আমি গ্রুপ লিংকটা শেয়ার করব ঢুকে দেখিয়ে নি একটু যদিও যদি এলাও করে ওরা তাহলে ঠিক আছে যদি এলাও করে ঢুকে দেখিয়েন ওখানে কি করে ওরা স্ক্রিনশট নিয়ে ওনাদের দিয়ে দিয়েন আচ্ছা ঠিক আছে এলাও না করলে কিছু কিছু স্ক্রিনশট নিয়ে নিয়ে দিয়ে দিবেন যারা মোটামুটি এখনো কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত না এদের দ্বারা সম্ভব আমাদের দ্বারা সম্ভব না আমরা তো সময় দিতে পারবো না সরাসরি একটা জিনিস কি দাদা সরাসরি আর কি ওই পাইথনে ঢোকার কোনো ইয়ে নাই মানে আপনি প্রথমে কিছু আমিনুল ভাই জি দাদা ওই ইয়াতে ওই যে বিকন আইটি আছে না ওখানে নজরুল ভাই আছে না বিকন আইটি প্রতিষ্ঠাতা নজরুল ভাই কিন্তু পাইথন পড়াই অনেক টাকা নেবে ভাই ভদ্রতার খাতির ওই টাইপের আমার রিলেশনটা অনেক বছর ওই যে 2014 থেকে ওনার সাথে আমার আর কি যোগাযোগ দেখা সাক্ষাৎ হয় উনিও এই ডিভিশনের লোক আমিও এই ইয়ার লোক ওনার সেন্টার আছে তো খুব ইয়া করে স্নেহ করে আবার যথেষ্ট ভালো মানুষ উনিও দুই নম্বরই চুজ করে না মানে ভালো পড়ায় উনিও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একদম প্রাতিষ্ঠানিক তো উনি কোনো সরকারি চাকরি না নিজের ফার্ম চালায় আর কি না শিখতে পারলে তো ভালো হ্যাঁ ওনারে কেন পাইতে শিখে
হয়তো পাইথন শিখাই পাইথন শিখায় পাইথনের নিয়ম অনুযায়ী আর কি, কিন্তু এখন শরীফ ভাই পাইথনটাকে লিডের সাথে যেভাবে কোঅপারেটিভ করে বলছে এটা হয়তো ওনারা নাও জানতে পারে। না এটা আপনি বললাম না বেসিকটা শিখলে ওইটা যদি আপনি টুকটাক একটু ভাইয়া যদি সামান্য পরিমাণও দেখায় তখন ধরতে পারবেন টুকটাক, ঠিক আছে, কিন্তু সময় লাগবে ওগুলা এত সোজা না। যদি মনে করেন 10 ক্লাসও নেই ওইটা নিয়ে তাও ধরতে পারবেন না। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাই কষ্ট আছে, আমি এইচটিএমএল নিয়ে হালকা পাতলা কাটাকাটি করছি আমার মনেই থাকে না, মনেই থাকে না। এরপরে অনেকদিন পরে মানে মূলত আমার পিসি তে প্রবলেম হতে আর ইয়া করা নেই, ডেস্কটপটা নষ্ট হয়ে যাওয়ার পরে ল্যাপটপ কেনার পরে ওইটা আসলে আর ফুটা হয় না। এতগুলো ল্যাঙ্গুয়েজ শিখে আছে আপনি, ডিজিটাল মার্কেটিং এ কেন পড়ে আছেন, আপনি প্রোগ্রামিং এ না যাইবেন না? আপনাদেরকে দিচ্ছে তারপরে কেন ভাই আবার এইটা করতেছেন রে ভাই? ওটা তো ভাই প্রজেক্ট, আপনার প্রজেক্ট আছে না, রেভিনিউ কাটে যাবে না? না না এটা প্রজেক্ট। ও আচ্ছা আচ্ছা, তারপরে ভাই মজা আছে, খারাপ না। আমার ভাই সহকারী ইনস্ট্রাক্টর হিসেবে আমাদের এলাকায় এক ছোট ভাই, ওর সাহস দেখে মনে করেন যে মানে হতভম্ব হয়ে যাওয়ার মতো অবস্থা। কেন ওই আপনার কাজ করে এরকম যে যত মানে ওই কাজ করে বলতে ওই অ্যান্ড্রয়েড স্টুডিও দাদা মানে আমিনুল ভাই ডুয়েল কোর পিসিতে ওই ইনস্টল করছে। আচ্ছা চিন্তা করে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও ডুয়েল করে ইনস্টল করছে। হাই হাই, মানে মানে সাহসটা দেখে মানে এক মাস চালাইছে। হ্যাঁ চালাইছে, আমি কই এক মাস চললো কিভাবে, এটা ডুয়েল কোর পিসিতে কিভাবে এক মাস চালাইলো, সাপোর্ট করলো কিভাবে এটা তো বুঝলাম আমি তো, সেটা আমার মাথায় ঢুকে না। ও মানে একদিন ওর পিসি নষ্ট হয়ে গেছে আমাকে ডাইকে নিয়ে গেছে, ভাই আমার পিসি তো চলতেছে না। ও আমি বললাম কি আর কি, পরে মানে দেখি বারবার মানে হার্ড ডিস্ক ছেড়ে দিচ্ছে মানে ইয়ে করতেছে না, তো কি কি হয়েছে কি করছো কি করছো মানে বলতেছে না, মানে ও জিনিসটার মাথায় নাই যে মানে এটার জন্য এটা হইতে পারে। তো পরে জিজ্ঞাসা করলাম কি গেমস টেমস খেলছো বা কোনো ভারী সফটওয়্যার ইউজ করছো, কো কি ভারী সফটওয়্যার ইউজ করি, কোনো ভারী সফটওয়্যার তো ইউজ করি নাই, আর কি করি ফটোশপে কিছু কাজ করি, আর বললো অ্যান্ড্রয়েড স্টুডিও কিসে অ্যান্ড্রয়েড করছো, অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করছো, অ্যান্ড্রয়েড স্টুডিওর তোমার পিসি কি, পরে বললো ডুয়েল কোর, আমি কবে করছো, এক মাস হয়েছে, তো এক মাস কাজ করছি তো ভালোই, এক মাস কাজ করতে পারছো এটা তোমার জন্য ভাগ্য ভালো। এক মাস অ্যান্ড্রয়েড স্টুডিও করলে তো ইলিপস ইলিপস আইডি এটাও করছে, জাভা ডেভেলপমেন্ট মোটামুটি হাই একটা ইয়া সফটওয়্যার, ওটা আইডি আর কি, জাভা ডেভেলপমেন্ট যারা জাভা নিয়ে কাজ করে ওদেরকে ওইটা লাগেই, ওটা নষ্ট হবে তো স্বাভাবিক। আপনি প্রতি মাসে 10 লক্ষ টাকা ইনকাম থেকে বঞ্চিত হয়েছেন,
আমরা এটা বলবো না আপনি আপনি তো আপনি বিলিয়নিয়ারদের বলতেছেন 10 লাখ টাকা ইনকাম দিয়ে উনি ই-কমার্স সাইট নিয়ে নামতেছে বুঝেন বর্তমানে সবথেকে মানে ধনী পর্যায়ে কে আছে বলেন তো Amazon তো Amazon না তো Amazon কিসের ব্যবসা করে ই-কমার্সে তো উনার এই প্রোগ্রামিং টোগ্রামিং বলে লাভ আছে কোনো উনি তো আরো বড় বিজনেসম্যান পাম পাম দাদা আপনি ইয়া দাদা আপনাকে ভয় দেখাইতাছে নাসির ভাই ভয় পাবেন না বা আফসোস করেন না যে আপনি কিছু মিস করে গেছেন আমি প্রোগ্রামার দের শুট করব সমস্যা নাই সরি দেখেন আবার সেকেন্ড টাইম ইয়া করতে হবে দেখে এখন এটা আপনাকে কনভিন্স করতে চেষ্টা করছি সরি কিন্তু আমাদেরকে সব বলে ফেলছে নাসির ভাই ইনশাআল্লাহ কি নাজির ভাই মিস করছে দাদা টেনশনে ফেলে দিচ্ছেন আপনি ঘুমাবে না